জেলা পরিষদের অধীনে থাকা স্বাস্থ্যকেন্দ্র বন্ধ দীর্ঘদিন ধরেই। সমস্যায় ছিলেন স্থানীয়রা। গোবরডাঙ্গা পৌরসভার উদ্যোগে চালু হলো সুস্বাস্থ্যকেন্দ্র। এলাকাবাসীর স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে এই উদ্যোগ বলে দাবি পৌরসভার। গোবরডাঙ্গাবাসীর জন্য সুখবর, এবার গোবরডাঙ্গা সহ পার্শ্ববর্তী সব এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে গোবরডাঙ্গায় উদ্বোধন হলো সুস্বাস্থ্যকেন্দ্র। জানা যায়, গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় জেলা পরিষদের অধীনে যে স্বাস্থ্যকেন্দ্র ছিল সেটা দীর্ঘদিন ধরে বন্ধ, যার কারণে গোবরডাঙ্গা পৌরসভার বাসিন্দারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাদের এই স্বাস্থ্য পরিষেবা পেতে হলে 30 কিলোমিটার দূরে বনগাঁ অথবা হাবড়ায় গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হতো। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আজ গোবরডাঙ্গা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ফণীভূষণ ভট্টাচার্যের নামে উদ্বোধন করা হলো নতুন সুস্বাস্থ্যকেন্দ্র। দীর্ঘদিন পর এলাকায় নতুন সুস্বাস্থ্যকেন্দ্র পেয়ে খুশি এলাকাবাসী। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা রীনা কাশ্যপি বলেন, আমাদের এই এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রের খুবই দরকার ছিল। এই স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হওয়ায় আমরা সকলেই খুশি। আমাদের এই গোবরডাঙ্গা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড অনেকটাই উন্নত হয়েছে। সব দিক দিয়ে সুবিধা হয়েছে, আমাদের 8 নম্বর ওয়ার্ড অনেকটাই উন্নত হয়েছে, এটাই আমরা চেয়েছিলাম। আর আমাদের খুবই, আমরা সবাই মানে গর্বিত। আর মেন হচ্ছে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রটা হয়ে আমাদের মানে খুবই দরকার ছিল। গোবরডাঙ্গা পৌরসভার বর্তমান চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, গোবরডাঙ্গা পৌরসভার এই স্বাস্থ্যকেন্দ্র হলেও এই স্বাস্থ্যকেন্দ্রের দ্বারা উপকৃত হবেন গোবরডাঙ্গা পৌরসভা তথা আশেপাশের গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। এই বিষয়ে তিনি আরো বলেন, এটা আমাদের এই পরিষেবা গোবরডাঙ্গাবাসী তো বটেই, তার পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামীণ অঞ্চল পঞ্চায়েত আছে সেই সমস্ত অঞ্চলের মানুষরাও আমাদের এই পরিষেবার অঙ্গীভূত হবেন। আমরা সবাইকেই পরিষেবা দেব। গোবরডাঙ্গা পৌরসভা সকলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দিয়েছেন, তার অনুপ্রেরণায় আমরা কাজ করে চলেছি। মানুষের জন্য আমরা, মানুষের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রত্যেকটা সেন্টারে একজন করে ডাক্তার এবং একজন করে নার্স, তার সঙ্গে আরও সহকারীরা থাকবেন, আমাদের আশাকর্মীরা আছেন, সব সেন্টারই একদম পূর্ণাঙ্গ একটা চিকিৎসার ব্যবস্থা আমাদের থাকবে। হসপিটালটা শীঘ্রই চালু হয়ে যাবে আমরা বিশ্বাস করি। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার জন্য উন্নয়ন করছেন, একটা কোনো না কোনো একটা টেকনিক্যাল কারণে যেটা বামফ্রন্টের সময়কাল থেকে এই সমস্যাটা তৈরি হয়ে আছে, এটা একটা আমাদের রুরাল হসপিটাল, এই গ্রামীণ হসপিটাল সেটা স্বাস্থ্য মন্ত্রকের অধীনে না রেখে জেলা পরিষদের দ্বারা পরিচালনা করতে শুরু করেছিল। এই সমস্যার জন্য আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু দিয়েছেন, গোবরডাঙ্গাবাসীর জন্য অনেক কিছু করেছেন, হসপিটাল নিশ্চয়ই চালু হবে। গোবরডাঙ্গা পৌরসভার স্বাস্থ্য আধিকারিক নারায়ণ চন্দ্রকর বলেন, আমরা আশাবাদী গরিব এবং সাধারণ মানুষ সকলেই এই পরিষেবা পাবেন। গোবরডাঙ্গা পৌরসভা স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য 2 জন মেডিকেল অফিসার জয়েন করেছেন এবং পাশাপাশি 3 জন নার্স জয়েন করেছেন। সব রকমের স্বাস্থ্য পরিষেবা এই হেলথ সেন্টার থেকে পাওয়া যাবে বলে জানান পৌরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আমরা আশাবাদী ব্যাপকভাবে গরিব এবং সাধারণ মানুষ এই চিকিৎসা পরিষেবার অন্তর্ভুক্ত হবে। আমাদের গোবরডাঙ্গা হাসপাতাল নেই, হাসপাতাল চালু হাসপাতাল বন্ধ হয়ে রয়েছে, এটা মানুষের মধ্যে একটা জ্বালা রয়েছে এবং সেই জায়গাটা অনেকাংশে লাঘব হবে বলে আমার বিশ্বাস। এবং আমাদের এরকম সুস্বাস্থ্য কেন্দ্র অলরেডি সারা গোবরডাঙ্গাতে 5টা এস্টাবলিশ হবে, 2টো চালু হয়েছে এবং আরও 3টে পর্যায়ক্রমে অল্প দিনের মধ্যেই চালু হবে। আমাদের 2 জন মেডিকেল অফিসার অলরেডি জয়েন করেছেন এবং আমাদের এখানে মোটামুটিভাবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রতিদিন যত সাধারণ রোগ বা এই জাতীয় যে স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে ঔষধ সব কিছু, এছাড়া মায়েদের এবং ছোট বাচ্চাদের টিকাকরণ সব কিছু বিনামূল্যে এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।